আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারো আপনাদের সম্মুখে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে চলিত কিছু কাজ রয়েছে যে আমরা রোজা থেকে কিছু কিছু কাজ করা যাবে না, প্রচলিত রয়েছে এগুলো মানুষই বললে থাকে, কিন্তু অরিজিনালি এগুলো সত্য না মিথ্যা আমাদেরকে জানা দরকার। যেমন আমার এক বোন প্রশ্ন করেছিলেন যে হচ্ছে রোজায় থেকে নাকি এই সবগুলো কাটা নাজায়েজ বা কাটা যাবে না বা কাটলে রোজা ভেঙে যাবে। কি কি বিষয়টা হচ্ছে এই যে রমজান মাসে রোজায় থেকে কেউ চুল দাড়ি শেভ করতে পারবে কিনা, রোজায় থেকে নখ কাটতে পারবে কিনা, রোজায় থেকে রক্ত কোনো কারণবশত রক্ত বা হাত বা পা কেটে গেলে রক্ত বার হয়ে পড়লে রোজা হবে কিনা, এই সম্পর্কে কিছু প্রশ্ন আমার করেছিলেন। তো আমি তাদের উত্তর হিসেবে বলবো যে দেখুন, রোজা হচ্ছে একটা আলাদা জিনিস এবং আপনার শরীরের বাইরে নাপাক নখ, যেটা কি বলা যায় নখটা বড় হয়ে গেছে, ও বিষয়টা আলাদা। ও নাপাক নখ আপনি যখনই কাটতে পারেন, রোজার কোনো ক্ষতি হবে না, নখ আপনি রোজা থেকে কাটতে পারেন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে রোজা থেকে চুল কাটা যাবে কি না, অবশ্যই আমি তাদের হিসেবে বলবো উত্তর হিসেবে যে রোজা থেকে চুল কাটা যাবে, চুল কাটার সাথে রোজার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ রোজা থেকে চুল কাটা যাবে। তৃতীয় নম্বর, রোজা অবস্থায় কারোর যদি হাত পা বা শরীরে কোনো অঙ্গ কেটে যায়, কোনো বস্তু দ্বারা কেটে গেলে রক্ত বাইর হলে রোজা হবে কি না, আমি তার উত্তর হিসেবে বলবো যে অবশ্যই রোজার সঙ্গে রক্তর কোনো সম্পর্ক নেই। রোজা থেকে যদি আপনার শরীরে কোনো অঙ্গ কেটে যায়, রক্ত বার হয়, রক্ত পড়ে গেলেও রোজার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই, রোজা আপনার হবে। এবার আপনি যদি মনে করেন আমার অনেকটা কেটে গেছে আমি রোজা রাখবো না, সে বিষয়টা আপনার কাছে, কিন্তু রোজা থেকে কোনো শরীরে অঙ্গ কেটে গেলে রক্ত বার হলে রোজার কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, আমাদের এই কিছু কুধারণা আমাদের ভিতরে রয়েছে যে রমজান মাসে রোজা থেকে এসব কোনো করা যাবে না। আমি তাদেরকে বলবো যে রোজার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আমাদেরকে এটা জানা দরকার, প্রত্যেককে আমাদের এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। আমি তাদেরকে বলবো রোজা থেকে চুল কাটা যাবে, দাড়ি শেভ করা যাবে, নখ কাটা যাবে, এবং হাত থেকে শরীরে কোনো অঙ্গ কেটে গেলে রক্ত যদি বাইর হয় রোজা ভাঙবে না, রোজা হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদের এই কুধারণা থেকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদের রমজান মাসে বেশি বেশি আমল ইবাদত করার মতো তৌফিক দিক। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি চেষ্টা করব এই পবিত্র মাসে বেশি বেশি আমল ইবাদত করার। আসসালামু আলাইকুম।